আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আচ্ছা ভাই, ডিম আগে মুরগি পরে নাকি মুরগি আগে ডিম পরে? আরে মুঝে চক্কর আনে লাগ গয়া ভাই রে ভাই, এটা যত না জটিল একটা প্রশ্ন, তার থেকে জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে অ্যান্ড্রয়েড বড় নাকি অ্যাপেলের আইফোন বড়। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি অ্যাপেলের অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড এর গুগল প্লে স্টোর এই দুইটা অ্যাপস এর মধ্যে কম্পেয়ার করব যে আসলে কোনটা কোন কোন দিক দিয়ে এগিয়ে আছে এবং কোনটা কোন দিক দিয়ে আমাদের জন্য বেটার। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি এল.এম.জ ইব্রাহিম, আর আপনি দেখছেন এল.এম.জ ফ্রেন্ডস গিজুৎসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম কথা বলে নিব কোন জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে অ্যাপ পাওয়া যায়। ওয়েল, এক্ষেত্রে গুগল মামার পরিসংখ্যান মতে 2022 জুন নাগাদ অ্যান্ড্রয়েড এর প্লে স্টোরে প্রায় 2.65 মিলিয়ন অ্যাপ রয়েছে, যেটা কিনা একটা হিউজ পরিমাণের অ্যাপ। অন্যদিকে আমাদের অ্যাপেলের অ্যাপ স্টোরে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 2.1 থেকে 2.2 মিলিয়নের মতো অ্যাপ বিদ্যমান রয়েছে, যেটাও কিনা অনেক বড় অ্যামাউন্টের বাট অ্যান্ড্রয়েড এর প্লে স্টোরে তুলনায় কম। আচ্ছা ভাই, মানলাম আমাদের অ্যাপের সংখ্যার দিক দিয়ে গুগল প্লে স্টোরটা এগিয়ে থাকবে, বাট সিকিউরিটির দিক দিয়ে কোনটা আসলে এগিয়ে থাকবে? ওয়েল, এক্ষেত্রে অ্যাপেল বরাবরের মতোই তাদের প্রোডাক্টের মধ্যে সিকিউরিটির দিক দিয়ে কোনো ধরনের কোনো কমতি রাখতে চায় না। সেজন্য এই অ্যাপ স্টোরের যে সিকিউরিটিটা রয়েছে বা টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, সেটা অনেক হার্ড হয়ে থাকে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরের তুলনায়। যার কারণে কোনো অ্যাপ ডেভেলপার যদি অ্যাপ স্টোরের জন্য একটা অ্যাপ তৈরি করতে যায়, তাহলে তাকে অনেক খাটাখাটনি করতে হয়, সকল ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয়। তার মানে এই না যে আমাদের গুগল প্লে স্টোরে কোনো ধরনের সিকিউরিটি নেই, কোনো ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। আছে, তবে তুলনামূলকভাবে অ্যাপ স্টোরের থেকে সেটা কম। বাট এখন কথা হচ্ছে আমরা কোনটা ইউজ করতে গিয়ে বেশি সমস্যার সম্মুখীন হই। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে আমরা সর্বপ্রথম যে সমস্যাটা ফেস করে থাকি, সেটা হচ্ছে এই গুগল প্লে স্টোরে তেরিবেরি অ্যাপস এর সংখ্যা অনেক অনেক বেশি পরিমাণে রয়েছে। এদিক দিয়ে অ্যাপ স্টোর থেকে একটু রেহাই পাওয়া গেল, বাট অ্যাপ স্টোরে যে জিনিসটা হয় বেশিরভাগ অ্যাপই টাকা দিয়ে কিনে নিতে হয়। পাশাপাশি যেহেতু আমরা আইফোনে কোনো ধরনের অ্যাপের ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারি না, সুতরাং আমাদেরকে বাধ্য হয়ে অ্যাপের প্রো ভার্সনটাকে টাকা দিয়ে কিনে নিতে হয়। এই জিনিসটা তো ভাই, যাদের টাকা আছে এবং প্রচুর পরিমাণে টাকা আছে তাদের জন্য খুব একটা বেশি সমস্যা হয় না, কিন্তু যারা কিডনির বদলে মোবাইল ফোন ইউজ করতেছে। অন্যদিকে গুগল প্লে স্টোরে ফ্রি অ্যাপের সংখ্যা সবচেয়ে বেশি, যেটি তেমনটাই অপ্রয়োজনীয় অ্যাপের সংখ্যা খুব বেশি পরিমাণে রয়েছে, যার কারণে এই গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি অ্যাপ ডাউনলোড হয় বা ইনস্টল হয়। অন্যদিকে সবচেয়ে বেশি আনস্টলও কিন্তু এই গুগল প্লে স্টোরের অ্যাপগুলোতেই হয়। আচ্ছা, অ্যাপেলের অ্যাপ স্টোরে গেলে একটা জিনিস আমরা খুব খুব বেশি পরিমাণে লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা যেই অ্যাপের নাম লিখে সার্চ করি না কেন, সর্বপ্রথম আমাদেরকে রানিং অ্যাডে থাকা একটা অ্যাপ শো করবে, যদিও বা সেটা আমাদের কাজের না হয়। সো এদিক দিয়ে এই জিনিসটা একটু বিরক্তকর রয়েছে, কারণ আমার ভাই দরকার একটা অ্যাপ, সেটা আমি সার্চ করছি, সেটা আমাকে সবার প্রথমে দেখাবেন, তা নয় আপনাদের এই অ্যাপ স্টোরে যেই অ্যাপটা রানিং অ্যাডে রয়েছে সেই অ্যাপটাকে সবার আগে দেখাচ্ছেন। কেন ভাই, আমার যেটা চাওয়া সেটা আগে পূরণ করুন, তারপরে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা চালান। বাট এই বিরক্তকর জিনিসটা গুগল প্লে স্টোরে কিন্তু নেই। নাম্বার 5, কাস্টমাইজেশন জিনিসটা না অ্যাপেলের কোনো প্রোডাক্টে নাই বললেই চলে। তার ধারাবাহিকতার দরুন আমাদের অ্যাপেলের অ্যাপ স্টোরের মধ্যে কাস্টমাইজেবল যেসব অ্যাপ থাকে সেগুলোর পরিমাণ সংখ্যার দিক দিয়ে অনেক কম রয়েছে, এবং যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দুই একটা ব্যতীত খুব একটা বেশি পরিমাণে কাজ করা যায় না। অন্যদিকে গুগল প্লে স্টোরে কাস্টমাইজেবল অ্যাপের সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে, যেটা দিয়ে কিনা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে অন্য সবার অ্যান্ড্রয়েড ফোন থেকে আলাদা রূপ দিতে পারি, আলাদাভাবে রান করাতে পারি। লাস্টে আরেকটা জিনিস, সেটা হলো অ্যাপের সাইজ। আমি একটা জিনিস নোটিস করছি পার্সোনালি, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে অ্যাপগুলোর সাইজ যেরকম একটু ছোট ছোট হয়, ঠিক তেমনি অ্যাপেলের অ্যাপ স্টোরে অ্যাপগুলোর সাইজ কিন্তু একটু বড় মানের হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের অ্যাপেলের আইফোন গুলাতে স্টোরেজ একে তো কম হয়ে থাকে, এখন যদি আমাদের অ্যাপের যে সাইজটা সেটাও বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে দেখা যায় আমাদের স্টোরেজটা খুব দ্রুতই
পুরায় যায়। সো এই ছিল অ্যাপ স্টোর এবং প্লে স্টোর এই দুটা জিনিসের মধ্যে একটা ছোটখাটো কম্পেয়ার ভিডিও। এবং অবশেষে যদি আমি আমার নিজের অপিনিয়নটা শেয়ার করি যে আসলে কে কোন দিক দিয়ে এগিয়ে থাকবে, তাহলে আমি বলবো যদি কিনা আপনি ফ্রিডম চান, পাশাপাশি অনেক অনেক আপনার চাহিদা মাপিক অ্যাপ খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর এগিয়ে থাকবে। বাট যদি কিনা আপনি একটু ভালো মানের সিকিউরিটি খুঁজতে চান, তাহলে অ্যাপ স্টোরটা এগিয়ে থাকবে। বাই দ্য ওয়ে, যদি কিনা আপনি তহিদ আফ্রিদির মতো আপনার জন্য অ্যাপেলের অ্যাপ স্টোরটাই সবকিছু আপনাকে দিবে। বাট যদি কিনা আপনি ইডনির পরিবর্তে ফোন ইউজার হয়ে থাকেন, তাহলে অ্যাপেলের অ্যাপ স্টোরটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক নয়। বুঝো না এই ব্যাপারটা। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ লাইক করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে অবশ্যই খুশি হব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।